বর্জনীয় বিষয় হলো মাহে রমজানে আমরা যাতে করে গুনার থেকে বিরত থাকি, যেমন হাদিসের মধ্যে আছে বুখারীর, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তোআমাহু ওয়া শারাবা, রাওয়াহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা অথবা মিথ্যার মতো এরকম আচার আচরণ, অন্যায় এবং এরকম অনার্থক কাজ ছাড়তে পারল না, সে ব্যক্তির খাদ্য এবং পানীয় পরিত্যাগ করায় আমি আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি শুধু খাওয়া দাওয়া পানি ও স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। আসল বিষয়টা তাই না, এটা রোজার মূল উদ্দেশ্য নয়। খাওয়া দাওয়া পানীয় এবং স্ত্রী মিলনের থেকে বিরত থাকা সাথে সাথে সর্বোপরি যত ধরনের গুনাহের কাজ আছে সব পরিত্যাগ করার উদ্দেশ্য হলো রোজা। এগুলি সব পরিত্যাগ করার উদ্দেশ্যই হলো মাহে রমজানের রোজা। মাহে রমজানুল মুবারকে এই একটি মাস আমাদেরকে আল্লাহ তাআলা একটি শারীরিক সুস্থতাও দান করেন, আত্মার উন্নতিও আমাদেরকে দান করেন। সেটা কিভাবে, যেভাবে খাওয়া দাওয়ার থেকে বিরত থাকলে বাস্তব দেখা গেছে। আমরা তো অনেকেই দর্শক ডায়াবেটিসের ভান দেখিয়ে রোজা রাখি না, অনেকে বলি আমার এই সমস্যা ওই সমস্যা, কেউ বলে আমার গ্যাস্ট্রিক, নানান অজুহাত দেখে আমরা রোজা রাখি না। বলছে তুমি যদি ইসলামের বিধান না মানো হাজারও তুমি যুক্তি খাড়া করতে পারো, কিন্তু পরকালে এ ধরনের যুক্তি আল্লাহর কাছে চলবে না। প্রিয় দর্শক, বহু লোকের সাক্ষাৎকারে দেখা গেছে বহু লোক ডায়াবেটিসের, কিন্তু রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তার ডায়াবেটিসকে দূর করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বহু গ্যাস্ট্রিকের রোগী রোজা রাখার কারণে আল্লাহ তাআলা গ্যাস্ট্রিক দূর করে দিয়েছেন। অতএব আমরা রোজা রাখবো, রোজা ছাড়বো না। তো এই মাসে আমরা কি করব, রোজা রাখব, আর রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। কিন্তু শুধু পানি পরিত্যাগ করা আর খাওয়া দাওয়া পরিত্যাগ করা স্ত্রীর থেকে দূরে থাকার নাম তাকওয়া অর্জন হবে না। এর সাথে সাথে মুখের রোজা আছে, চোখের রোজা আছে, হাতের রোজা আছে, অন্তরের রোজা আছে, পায়ের রোজা আছে, তার থেকে আমাদের বিরত থাকতে হবে। মুখের রোজা কি, অনার্থক কথা বলবো না, গীবাত করবো না, আমি মুখ দিয়ে অন্য ভাইকে কষ্ট দেবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমজানে যদি কোনো রোজাদারের সাথে কেউ ঝগড়া করে, সেই জন্য বলে ইন্নি সাঈম, আমি রোজাদার, ভাই আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করো না। তাহলে ঝগড়া করাটাও একটা অনার্থক কাজ, এটা মাহে রমজানে করা যাবে না। গীবাত করা যাবে না, গীবাত করবো না, শেকায়েত করবো না, পরনিন্দা দুর্চর্চা, মুখ দিয়ে অন্যকে কষ্ট দেব না, কারণ মুখের কষ্ট বড় কষ্ট। দুনিয়াতে কবি বলেছিলেন যে মানুষকে যদি কোনো ছুরি দিয়ে আঘাত করা হয় সেটার ঔষধ আছে, শরীর যদি কেটে দেওয়া হয় তারও ঔষধ আছে, অপারেশনের ব্যবস্থা আছে, মলম আছে, কত কিছু আছে গা ঘুষাবার, কিন্তু মানুষ মুখ দিয়ে কষ্ট দিলে সেটার কোনো ওষুধ নাই। কবি বলেছিলেন জারাহাতি সেনানু লাহাল তিয়ামু অলাই আলতামু মা জারাহাল লেসানু, যে মুখের কষ্ট দিলে সেটার কোনো ঔষধ নাই, অতে মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। অন্য কবি বলেছিলেন কাবাবুনিয়া দেখলিলে আজারাস্ত দেলগুজার গাহে জলিলে আখবারাস্ত, যে ভাই বাইতুল্লাহ বানাইছে আল্লাহ তালা আর মানুষের দেল বানাইছে আল্লাহ তালা, বাইতুল্লাহ ভাঙলে যেরকম যে যত না ই হয় বাইতুল্লার থেকেও বেশি কষ্টবান আল্লাহ তালা মানুষের অন্তরে কষ্ট দেয়। অতএব আমরা জবান দিয়ে মানুষকে কষ্ট দেব না, চোখে দিয়েও কাউকে রাঙিয়ে তাকে কষ্ট দেব না, হাত দিয়েও নয়, পাও দিয়েও নয়, আমাদের হাত পা মুখ চোখ সব অঙ্গগুলি যেন মাহে রমজানে গুনার থেকে বিরত থাকে। প্রিয় দর্শক, যারা টাচ মোবাইল ব্যবহার করেন দূরে কাছে এবং দেশে পূর্বাসে আসেন, আমি তাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, মাহে রমজানে অন্তত পক্ষে আমরা অশ্লীল পিকচার এবং অশ্লীল বেহায়াপনামূলক ভিডিও এগুলি আমরা দেখব না, যেগুলি আমাদেরকে গুনাহের কাজে প্রেরণা যোগায়, আমরা তার থেকে বিরত থাকবে, যাতে আমাদের রোজার পবিত্রতা অর্জন হয়। প্রিয় দর্শক, এই মাহে রমজানে
আমরা একজন দোকানদার বা ব্যবসায়ী হয়ে থাকলে ওজনে কম দেওয়ার চেষ্টা করব না। এই মাহে রমজানে আমরা কারো কোনো ক্ষতি করার চেষ্টা করব না, কারো কোনো সম্পদ আত্মসাত করব না। একটি মাস যদি এরকম হাজারো গুনার কাজ থেকে নিজেকে বারণ করতে পারি, আশা করা যায় বাকি এগারোটি মাসও আমরা এ ধরনের হাজারো গুনার কাজ থেকে বেঁচে যাব। আর রোজার মূল উদ্দেশ্যই যেন আমাদের দ্বারা সাধিত হয়, মূল উদ্দেশ্য যেন আমাদের দ্বারা হয়, আল্লাহ কবুল করুক, আমিন। আমালাইনা ইল্লাল বালাক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।